আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করি, তখন রেওয়ামিলে যদি বলা থাকে যে এই রেওয়ামিলের পার্থক্য মূলধন হিসেবে গণ্য হবে, ভালো করে লক্ষ্য করি, অনেক সময় রেওয়ামিল প্রস্তুত করার পরে যদি ক্রেডিট দিকে কম হয় আর অঙ্কের মধ্যে যদি মূলধন না থাকে, তাহলে কিন্তু পার্থক্যটা মূলধন হিসেবে গণ্য হয়। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি, অঙ্কে যদি মূলধন না থাকে, আমরা তো জানি প্রারম্ভিক মূলধন রেওয়ামিলে ডেবিট দিকে বসে, কিন্তু অঙ্কের মধ্যে মূলধন নাই বাট ক্রেডিট দিকে কম হচ্ছে, তাহলে ওই পার্থক্যটা অনিশ্চিত লেখা যাবে না, মূলধন হিসেবে লিখতে হবে। আমি আরও একবার বলছি, লক্ষ্য করি, অঙ্কের মধ্যে মূলধন যদি না থাকে এবং রেওয়ামিলের ক্রেডিট দিক যদি কম হয়, তাহলে যে টাকাটা কম হচ্ছে ওটা মূলধন হিসেবে গণ্য হবে, অনিশ্চিত লেখা যাবে না, বিষয়টি খেয়াল রাখবো। সেজন্য সবসময় ক্রেডিট দিকে অনিশ্চিত লেখা যাবে না, দেখতে হবে অঙ্কের মধ্যে মূলধন আছে কি না, না থাকলে মূলধন রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, তাই অনিশ্চিতের পরিবর্তে মূলধন বলবে। পার্থক্যটা রেওয়ামিলের দুদিকের পার্থক্যটা, ক্রেডিট দিক নিশ্চয়ই ছোটো হবে। ধন্যবাদ সবাইকে।